পরিচয় দেবেন আগে। আমার নাম প্রশান্ত দা, শিল্প ঐতিহাসিক এবং শিল্প সমালোচক। আচ্ছা, আজকে এই মাইকেল এক্সিবিশন লেগেছে, কিভাবে দেখছিল কি বলবেন? এই যে একাডেমিতে এই মুহূর্তে প্রতিটি গ্যালারিতেই প্রদর্শনী চলছে, নানা রকমের ছবি, নানা ফর্মের ছবি, নানা রূপকল্পনার ছবি, কিন্তু সব যদি ঘুরেও দেখেন তাহলে দেখবেন শিল্পী মাইকেল বোসের ছবির সঙ্গে কারোর মিল নেই। অর্থাৎ আমি বলতে চাইছি যে তার নিজস্ব একটা স্টাইলাইজেশন, যেটাকে আমরা বলি, অর্থাৎ তার নিজস্ব একটা প্রকাশভঙ্গি তিনি তৈরি করতে পেরেছেন তার শিল্পকলায়। তার শিল্পকলায় দেখবেন স্ট্রাকচারগুলো একটু তাকিয়ে দেখবেন, স্ট্রাকচার বলতে আমি বলতে চাইছি ছবির কাঠামো, গঠনভঙ্গি, সেই স্ট্রাকচারগুলো দেখবেন অবয়বিক, কিন্তু তার মধ্যে একটা ভাঙন আছে, একটা ডিস্টরশন আছে, এবং সেই ডিস্টরশনটা মধ্যে দিয়ে দেখবেন সর্পিল গতি কিছু জিনিসপত্র আছে, কিছু মুখাবয়ব আছে, হ্যাঁ আছে, কিছু মানবদেহের খণ্ডাংশ, কিন্তু সব কিছুর মধ্যেই তার নিজস্ব একটা ভাবনা আছে। দেখবেন একটা অলঙ্করণ আছে, রেখা রেখা অন্তর্বর্তী যে জায়গাগুলো সেগুলো ভরাট করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই জালের বুনটের মতো, ছোট ছোট বুননি দিয়ে ছোট ছোট রেখার টানে, ছোট ছোট যেমন মিনে করা হয় সোনাতে, ছোট ছোট তুলির টানে সুন্দর একটা অলঙ্করণ আছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু ওর ছবিতে স্ফীতি আছে, কিন্তু সেই স্ফীতিটা, এই যেমন ধরুন এই ছবিটা, এর মধ্যে একটা স্ফীতি আছে, কিন্তু ওই যে কথা বলছিলাম, এই দেখুন তার মধ্যে দিয়ে